Hello friends, welcome back my YouTube channel Science and Astronomy. আজ আমরা ম্যাথমেটিক্সের একটি ট্রিক শিখতে চলেছি। আমরা অনেক জায়গায় দেখতে পাই যে আমাদেরকে এরকম প্রবলেম দেওয়া হয় এবং সেটিকে তারপর সলভ করতে বলা হয়, কিন্তু আমরা তখন প্রবলেমে পড়ে যাই। তাই আমরা আজকে শিখব যে এরকম ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করতে হয়। তো চলো দেখা যাক। এখানে ফার্স্টে একটি বক্স আছে, তারপর প্লাস, তারপর বক্স ইকুয়ালস টু 14, আবার এখানে একটা বক্স প্লাস বক্স ইকুয়ালস টু 16, বক্স প্লাস বক্স ইকুয়ালস টু 15, এবং বক্স মাইনাস বক্স ইকুয়ালস টু 10। তাহলে আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে আমরা এই বক্সগুলোর মধ্যে এ বি সি ডি বসিয়ে নিব। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এ প্লাস বি ইকুয়ালস টু 14, এ প্লাস সি ইকুয়ালস টু 15, এবং বি প্লাস ডি ইকুয়ালস টু 16, এবং সি মাইনাস ডি ইকুয়ালস টু 10। তাহলে আমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের এখানকার প্লাস ডি এবং মাইনাস ডি কেটে যাচ্ছে। তারপর আমরা এখানে টু এ টু বি টু সি পাচ্ছি। তাহলে আমরা লিখে ফেলবো টু এ টু বি টু সি ইকুয়ালস টু, আমরা এইটাকে যোগ করলে পাবো 55। তাহলে আমরা এখান থেকে টু কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখবো। আমি এই মাঝখানে একটা লাইন দেখাইনি, সেটা তোমরা দেখাতেও পারো। টুটা কমন নিয়ে টুটা দিয়ে যদি আমরা 55টাকে ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যান্সার 27.5 আসবে। তারপর আমরা সি এর মানটা বের করবো। আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 27.5। সেখান থেকে যদি আমরা এ প্লাস বি এর মানটা মাইনাস করি, মানে এখানকার 14, তাহলে আমরা এখানে 27.5 থেকে যদি মাইনাস 14 করি, তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাবো 13.5। এইভাবে আমরা বি এর মানটা বের করতে পারবো। আমরা হচ্ছে এখানকার টোটাল মানটা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 27.5, সেটা আমরা হচ্ছে এখানে লিখে নিলাম, এবং এখান থেকে আমরা মাইনাস করবো এ প্লাস সি, যেহেতু আমরা এখানে বি এর মানটা বের করতে চাই। তাহলে আমরা 27.5 মাইনাস হচ্ছে আমাদের এ প্লাস সি এর মান 15, আমরা হচ্ছে এখানে 15 বসিয়ে দেবো। তাহলে আমরা 27.5 থেকে যদি 15 মাইনাস করি, তাহলে আমরা বি ইকুয়ালস টু 12.5 পাবো। এরপর আমরা হচ্ছে আমাদের এখানকার এর জায়গায় ফাঁকা রাখবো ফার্স্টে। তারপর আমরা এখানে সি এর মান দেখতে পাচ্ছি 13.5, আমরা হচ্ছে সি এর জায়গায় 13.5 বসিয়ে দেবো। এবং তারপর আমরা বি এর মান দেখতে পাচ্ছি 12.5, আমরা বি এর জায়গায় 12.5 বসিয়ে দেবো। তা আমরা এই 14 থেকে 12.5 মাইনাস করে দেখবো আমরা এর মান পেয়ে যাবো 1.5। আর তারপর এই 13.5 থেকে 10 মাইনাস করে আমরা ডি এর মান পেয়ে যাবো 3.5। তারপর আমরা যদি ফুল ছকটাকে মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফুল বক্সগুলো ফিল আপ হয়ে গেছে এবং আমাদের এই অঙ্কটা মিলে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে আমাদের এরকম নানা রকমের যে আমাদের ছক এরকম থাকে, আমরা সেগুলোকে এইভাবে সলভ করতে পারি। তো তোমরা এরকম নানা রকম ছক খুঁজে নিয়ে সেগুলোকে এই ট্রিক্স অনুযায়ী সলভ করতে পারবে।